প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার সময় বাসায় আছো, পড়াশোনা করছো। তো আজকের অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি পাঠ উপস্থাপনায় গণিতে আজকে তোমাদের গত পূর্বের ক্লাসটা যে সেটের উপর নিয়েছি সেটারই বাকি অংশ আজকে নিব। আজকে যে শিক্ষণ ফল তোমাদের ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়া ধর্মগুলি যাচাই করতে পারবে, সেটের ধর্মগুলি প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। দেখো, এখানে আমি দুটা ছবি দেখাচ্ছি। ছবি দুটা ঝুড়ি, ঝুড়িতে কী আছে? ফল আছে, বিভিন্ন রকমের ফল আছে। এখন এই ফলগুলো একটা ঝুড়ির থেকে আমি বামের ঝুড়ির ফলগুলো ডানে ঝুড়িতে নিয়ে গেলাম, কী করলাম, সবগুলো ফল এক জায়গায় করলাম। এই যে আমি অনেকগুলো ফল, যদি আমি সেটের ভাষায় বলি যে অনেকগুলো উপাদান আমি এক জায়গায় করলাম, এইটাকেই আমরা বলবো সংযোগ সেট। সংযোগ সেটকে ইউ দিয়ে প্রকাশ বা আমরা ইউ এর মতন দেখায় আমরা এটাকে ইউনিয়ন বলবো। কি বলবো? ইউনিয়ন, এই প্রতীক দ্বারা প্রকাশ করবো। এবার দেখো, সেম ওই দুটা ঝুড়ি নিয়েছি, দুটা ঝুড়িতে কিন্তু দেখো সেম ফলগুলো আছে। এবার কী করলাম, করবো আরেকটা ঝুড়ি নিয়েছি, সেই ঝুড়িতে আমি দুটা ঝুড়িতে যে কমন সাধারণ যে ফল, কমন যে ফলটা ছিল সেই ফলটাই আমি এই তৃতীয় ঝুড়িতে যেটা নিয়ে এলাম সেটাতে রাখলাম। তাহলে কী হলো, দুটা ঝুড়িতে সাধারণ যে কমন যে ফলটা আছে সে ফলটা আমি নিয়েছি। এটাকে আমরা এই ধরনের, এগুলো যদি আমরা সেটের ভাষায় বলি যে দুটা ফল, এই যে উপাদানগুলো, যখন দুটা সেট বা দুটা সেটে যখন সাধারণ বা কমন উপাদান হবে সেটাকে আমরা বলবো সেট। এটাকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়। এবার আমি সংখ্যা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা এ একটা সেট, বি একটা সেট। দেখো এখানে 1 3 5 আছে এ সেটে, 2 4 6 বি সেটে আছে, আর 1 2 4 6 বি সেটে, আর 9 7 8 আছে, এটা এই দুটো এই উপাদানগুলো আছে বি সেটে। এখন এই উপাদানগুলো দেখো, 2 4 6 কিন্তু ডাবল ছিল, আমরা ডাবল থাকলে একটা উপাদান লিখবো। দুই সেটের মধ্যে ধরো 3 আছে, দুই সেটেতেই আমরা শুধুমাত্র একবার 3 লিখবো। এই সেটটা হচ্ছে সংযোগ সেট। এখন এই সংযোগ সেট কীভাবে প্রকাশ করব, আমরা বলছি ইউনিয়ন দিয়ে প্রকাশ করি। তাহলে দুটো সেট ছিল এ ও বি, তাহলে এ ও বি সবগুলো উপাদানই হবে 1 থেকে 9। এবার সংজ্ঞাটা দেখি কী আছে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই আমরা বলবো সংযোগ সেট। তোমাদের সুবিধার জন্য নিচে দেখো একটা সমস্যা দিয়েছি, এ একটা সেট, বি একটা সেট দেওয়া আছে, এখানে এ ইউনিয়ন বি। আমি আশা করি তোমরা পাবে এখানে কী হবে, সবগুলো উপাদানই হবে। পরেতে আসি, এখানে আবার একটা এ সেট নিলাম, একটা বি সেট নিলাম। এ সেটে দেখো দুটা সেটেতেই কিন্তু কমন উপাদান আছে, কোনটা আছে, 2 4 6। দেখো 2 4 6 একটা আলাদা কালার হয়ে গেল বোঝার জন্য, তাহলে এটাকে আমরা বলবো সেট সেট। সেট সেটটা কীভাবে প্রকাশ করব, এ ইন্টারসেকশন বি সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2, 4, 6, এই তিনটা উপাদান কমন। এখন সংজ্ঞাটা কী হবে, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সেট সেট। আবার একটা সমস্যা দেওয়া হলো, এ একটা সেট দেওয়া হয়েছে, বি একটা সেট দিয়েছে, এ ইন্টারসেকশন বি, কমন কী আছে এখানে বলো তো, কমন আছে 4 আর 7। তাহলে ইন্টারসেকশন বি কি আনসার আসবে, 4, 7। এরপর আসো এখানে দেখো কি নেওয়া হয়েছে, ওখানে ইউ এর মতন দেখাচ্ছে, এটা কিন্তু তোমাদের হচ্ছে সার্বিক সেটের চিহ্ন, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এ একটা সেট নিছি, বি একটা সেট নিছি। দেখো দুই সেটের যে সবজি, আর এখানে হচ্ছে ধান গম পাট আছে, শস্যর নাম আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কিন্তু কারো মিল নেই, দুটো আলাদা আলাদা, আর এটাকে আমরা কি বলবো, নিঃসেদ সেট। এটাকে প্রকাশ করবো এ ইন্টারসেকশন বি সমান ফাই, এটা কি চিহ্ন, ফাই। এবার আসো সংজ্ঞায়, যদি দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিঃসেদ সেট বলে। এরপর আসি, এরপর দেখো আমি একটা সমস্যা দিয়েছি, সমস্যাটা কি, এ আর বি দুটি সেট দিয়েছি, এই সেট দুটি আবার আমি সত্য দিয়ে দিয়েছি, তার মানে কোনটা বলো তো, গত ক্লাসে হয়েছে গঠন পদ্ধতি দিয়ে। এ সেটে কি দিয়েছি, যে এক্স একটা বেজোড় স্বাভাবিক সংখ্যা, এর সেই সংখ্যাগুলো কোনগুলো যেটা 1 আর 9-এর মধ্যে আছে, আর বি একটা সেট যেটা 8-এর গুণনীয়ক, গুণনীয়ক কি আমরা জানি,
এবার আসো সমাধান। সমাধানে কি দেওয়া আছে দিয়ে লিখে দিয়েছি, আর তোমার হচ্ছে 1 আর 9-এ যে মানগুলো আছে 2 থেকে 8, 2, 3, 4, 5, 6, 8 আমরা কি বলছে বিজোড়, তাহলে 3, 5, 7। এরপর বি নাম্বার দেওয়া আছে, তারপর আমরা লিখি 8-এর গুণনীয় কি 1, 2, 4, 8। এবার আমাদের কি আমরা কি করব, এ ইন্টারসেকশন বি বের করব। এ ইন্টারসেকশন বি করে দেখো কোনো সাধারণ উপাদান নেই, কমন উপাদান নেই, তার মানে কি ফাই, ফাই সব সেটেরই একটা সেট আমরা ধরে নিব, সেটা দেখা যাক বা না যাক, যেহেতু এটি কমন নাই তার মানে এটা একটা ফাই নিঃশেষ সেট। অতএব এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃশেষ সেট। এবার দেখো আমি আরেকটা সমস্যা দিয়েছি কি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 3, 4, 6 ও 5, 5, 6-কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। এবার কোশ্চেনে আসো, ক নম্বরে কি চাইছে, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, খ নম্বরে বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, গ নম্বরে বলছে এ ইন্টারসেকশন বি এর ভেন চিত্রে দেখা এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো নির্ণয় করো। আসো তাহলে আগে তালিকা পদ্ধতিতে আমরা প্রথম ক্লাসে করেছি সমাধান। সমাধানে কি আমাদের শর্ত ছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 3, 4, 6-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তারা অবশ্যই কি হবে 31-এর চেয়ে বড় হবে, এবং 3, 4, 6 - 31 এটা হবে 315 মানে 315 এর উৎপাদক হবে। এখন আসো আমরা উৎপাদক বের করব, উৎপাদক মানে গুণনীয়ক পদ্ধতিতে করব। কি দেখো 315 1 গুণন 35, তারপরে 3 দিয়ে 105 গুণ করলে 315 হয়, আবার 5 গুণন 63 এটা গুণলে 315 হয়, আবার আসো 7 দিয়ে গুণ করলো 45, 9 গুণন 35, 15 গুণন 21 এগুলো আমরা কি পাইলাম এ সেটের গুণনীয়, বা এ সেটটা পাইলাম গুণনীয়ক পদ্ধতিতে করে। এবার আসো এটাই কিন্তু আমার খতে চেয়েছে, এবার আসো খ, খতে আমরা কি বলবো ক হতে পাই, এ ইন্টারসেকশন বি বের করতে বলছে খতে, তাহলে এ কিন্তু আমরা পেয়েছি, বিটা আমার বের করতে হবে, বি বের করতে হলে আমার 5, 5, 6 যেটা আছে সেটা দিয়েই আমাদের বের করতে হবে। আমরা আগে ক হতে পাই লিখে দিলাম, আবার প্রথমটা যে ভাষাটা লিখেছি সেম ভাষাটাই লিখবো, শুধু 5, 5, 6-কে লিখবো যে 31-এর চেয়ে বড়, এবং 5, 5, 6 - 31 বিয়োগ করলে 525 মানে 525 এর উৎপাদন। এখন 525-কে আমরা গুণনীয়ক পদ্ধতিতে করে ফেলবো, দেখো 1 গুণন 525, 3 গুণন 175, 5 গুণন 105, 7 গুণন 75, 15 গুণন 35, 21 গুণন 25। তাহলে এবার 31-এর চেয়ে বড় মানগুলো আমরা নিয়ে নিব, তাহলে অথে বি 35, 75, 105, 175, 525, তাহলে এ সেট পাইলাম বি সেট পেলাম, তাহলে তো আমরা ইন্টারসেকশন বের করতে পারি। আসো আমরা ইন্টারসেকশনটা বের করে ফেলি, এখানে এ ইন্টারসেকশন বি, এ সেট আর বি সেটগুলো লিখে ফেললাম, তাহলে আমার কমন কি আসে 35, 105, এটাই আমাদের আনসার, অথেব নির্ণয় সেট 35, 105। এবার আসো গতে, গতে আমাদের ভেন চিত্র দিয়ে দেখায় দিব, আমি ভেন চিত্র আঁকায় ফেলছি, এখানে এ মানটা পাইছি আগে সেটা লিখে ফেললাম, এবং বি পেয়েছি সেটা লিখে ফেললাম, এ ইন্টারসেকশন বি পেয়েছি সেটাও লিখে ফেললাম, আর সেট দুটার নাম দিয়ে দিলাম এ ও বি, আর আমার কিন্তু এই সেটের উপসেটগুলো চেয়েছে সেজন্য আমরা নিলাম। এখন তোমার হচ্ছে ধরে নেই যে সার্বিক সেট ইউ, এখন এ সেট এ মানগুলো বসালাম, বি সেটের মানগুলো দেখো বসায় দিলাম। এখন দেখো চিত্র দেখে কি বোঝা যাচ্ছে বলতো, আমি কিন্তু সে সেটের একটা চিত্র ওখানে দেখা দিছি, এখানে ওই স্লাইডটা ওইভাবে আমি দেখালাম না, দেখো 35 আর 105টা আমার কমন, তাহলে ওখানে বোঝা যাচ্ছে না, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো কি কি হইলো, আর উপসেট কিন্তু তোমরা গত বাড়ি কাজ দিয়েছিলাম তোমার বিভিন্ন ধরনের পড়ার জন্য, তারপর আমি মনে করে দেই তোমাদের একটু বলি, উপসেট কাকে বলে, কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট, মানে এখানে যে 35 আর 105 এই সেট যে উপাদানগুলো থাকবে, এই উপাদানগুলো যতগুলো সেট গঠন করা যাবে সেটাই হবে এদের প্রত্যেকটিকে প্রদত্ত সেটের, মানে এ ইন্টারসেকশন বি এর প্রদত্ত সেটের
এর অপোজিট, আর ফাঁকা সেটটা যে কোনো সেটেরই কি হবে, অপোজিট হবে। তাহলে এখানে আমি কি কি লিখতে পারি, 35 105, এটা একটা সেট অপোজিট লিখতে পারি, তারপরে লিখতে পারি 35, তারপরে ভেঙে লিখতে পারি 105, আর ফাইটা তো থাকবেই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিব। বাড়ি কাজটা কি, সার্বিক সেট ইউ দিয়েছি একটা সত্য গঠন পদ্ধতিতে, তারপরে এ একটা সেট দিয়েছি, বি একটা সেট দিয়েছি, সি একটা সেট দিয়েছি, এবার ক সার্বিক সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। খ নাম্বার, খ নাম্বারে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করো। আমরা কিন্তু এটা পাবো, কারণ সংযোগ শেষে শেষে যখন বলছি তখন কিন্তু আমি নিচে সমস্যাগুলো দিয়ে দেখাই দিয়েছি, আশা রাখি তোমরা পাবে। আর ইন্টারসেকশন কীভাবে বের করতে হয়, ওই দুটা মানটা বের করে আমরা কমন যেটা থাকবে আমরা সেটাই নিব। গ নাম্বারে কি দেখাও যে এ ইন্টারসেকশন সি এই চিহ্নকে প্রাইম, এটা কিন্তু তোমাদের পূরক সেট থেকে আসে, পূরক সেট কিন্তু গত দিনের বাড়ি কাজ ছিল তোমাদের, এ প্রাইম ইউনিয়ন সি প্রাইম। কেউ হয়তো বলতে পারো যে ড্যাশ এরকম করে কেউ উচ্চারণ করতো, আমি প্রাইম বলছি। এভাবে আমরা প্রমাণ দেখাই দেবো। আমি আশা রাখি তোমরা অবশ্যই খুব ভালো করবে এবং বাসায় করবে পড়বে। এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।